আমার বান্দাকে তুমি প্রশ্ন করেছো একটা দুইটা তিনটা, আমার বান্দাগণ প্রশ্ন দিয়ে দিছে উত্তর ফাঁস, গোল্ডেন প্লাস এ প্লাস বৃত্তি মমতাজ, আমার বান্দার জাম শরীরে এই মুহূর্তে জান্নাতি পোশাক পরিধান করা দাও। শুধু তাই নয়, হে ফেরেশতারা রে, আমার বান্দা যেহেতু পরীক্ষায় পাস করেছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আওয়াজ দিয়া মনটা খুলে নবীর বাগানের ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছে। একটু কষ্ট স্বীকার করে আমার সাথে দূরে দূরে বলবেন বালা বালা উলাম বিকামালি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি العلا بكماله
कशफत जाबी जमाली हसनत जमी अखसाली सल्लो अलैहि व आलिही हबीब खुदा अशराफ अंबिया क्या अर्श मजीदश बुअद मुत्तका बलगल्लाला बिकमाली कशफत तुजाबी जमाली हसनत जमीओ खिसाली सल्लो अलैहि व आलिही जबाता बुअद दर्द हा जाएगी सनाए मुहम्मद बुअद दिल पबीर बलगल्लौला बिकमाली कशफत तुजाबी जमाली सुनत जमी खिसाली सल्लो अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह। ए तो मानुष आवाज दूरे होते होते अल्लाहर आवाजे अनेक बातिल एमनीते ध्वंस হইছে কি বলেন ঠিক না বেঠি আওয়াজ দিয়া মন খুলে ला इलाहा इल्लल्लाह 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 नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह आवाज दिया भाई ला इलाहा रिक्शा चलना चालक सारा स्वाद नहीं भूषण भूषण स्वाद नहीं रिक्शा चलना चालक सारा नौका चलना माजी सारा इतना बैठी बैठी माजी सारा नौका चलबो रिक्शा चलना माजी सारा नौका चलना माजी सारा सारा विश्व चलना एक अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जरे आवाज होइछे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत खदीजतुल कुबरा रदियल्लाहु तआला अन्हा महिला मदरसा द्वितीय वार्षिक वाज महफिले श्रद्धास्पद सभापति उपस्थित जातिर विवेक जातिर कर्णधार जातिर राहबान हजरत उलामाए किराम सम्मानित मुअज्जज मुरब्बी निजाम युवक भाइयरा अत्यंत स्नेहर शिशु किशोरेरा पर्दार आड़े अवस्थानरत आमार सम्मानित बाबा भैया सर्वप्रथम आमरा शुक्रिया ज्ञापन करब आल्लाहर दरबारे जिनी আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারিক করে মেহেরবানি করে দয়া করে কুরআনের মজলিসে উলামায়ে কেরামের মজলিসে নবীর হাদিসের মজলিসে আসার এবং বসার তাওফিক দান করেন সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ अल्हम्दुलिल्लाह
আল্লাহ পাকের মেহেরবানি না হলে এখানে আসা সম্ভব হইতো এই মাদ্রাসাও সম্ভব হইতো এই মাদ্রাসার ডাকে আজকে এই মাহফিলের সাড়া দেওয়া আশা বসা কথা শোনা সম্ভব হইতো বোঝা গেল নিশ্চয়ই আল্লাহর মেহেরবানি আছে এবং এটা বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বলেন ঠিক না ঠিক আর যেসব বান্দা বান্দীরা আল্লাহর দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেন বলেন না ঠিক না ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ এ দয়ার বান্দা বান্দীরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যখন তোমরা আমি নিয়ামতের কথা স্মরণ করো আমি নিয়ামতের কথার শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমার বলতে কোনো কিছুই নাই সব হইলো আমার আল্লাহর আমার হায়াত আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমার জান আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমার সাড়ে তিন হাত বডি আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমার খানা আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমার মরণ আমার সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ পাক বলেন এই সমস্ত নিয়ামতের কথা আবার যে সকল বান্দা বান্দীরা শুকরিয়া আদায় করে ভুল করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বান্দাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দে আরো আস্তে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গুণ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করা বড়ত্বের গান গাওয়া এখানে আসলে আসতে বলা হয় আর যখন গানের মধ্যে আপনার আমার মতো মানুষেরা টান দেয় আছে না নাই তখন গলা ছাইড়া কার আওয়াজ কাটতে সুন্দর হয় নর্তকীর সুর শোনার জন্য পাগল পারা হয়ে আমি সিল দেই বলেন ঠিক না ঠিক এখানে কোরআনের মাহফিল ওলামায়ে কেরামের মাহফিল উনাদের দিকে তাকাইলেই গুনাহ মাফ 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 আরো আসতে জুরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার এই সমস্ত মুরব্বিন কেরামের দিকে তাকাইলে উলামা কেরামের দিকে তাকাইলে যেহেতু উলামা কেরাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামা কেরাম হলেন নবীগণের উত্তরাধিকারী ওয়ারিশ সুতরাং আল্লাহ নবী আমার আলেমের সাথে আমার যে উম্মত হাত মিলাইলো যেমন আমি নবীর সাথে হাত মিলাইলো আল্লাহর দেওয়া নিয়ামত এখানে আসছি মেহেরবানি আল্লাহ পাক করেছেন বলেন ঠিক না ঠিক ঠিক যদি আল্লাহ দয়া না করেন আল্লাহর এই নিয়ামত না পাইতাম এখানে আশা বসা সম্ভব হইতো তাহলে দেখেন তো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন দ্যাট ইজ দা মোমেন্ট এটা সুবর্ণ সুযোগ এখানে কোরআনের আলোচনা শুইনা উলামায়ে কেরামের দিকে তাকাইয়া অন্তরে কানে দিলের কানে শুইনা আমল মেনাতে বসবেন লাভ হবে না ক্ষতি হবে আরো জোরে কর লাভ হবে না ক্ষতি হবে এই দুনিয়াতে আপনার আমার জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আরো জোরে কর অনেকের মনে সন্দেহ আছে বলে না ওমরি গুডা খাই আইছি যাইতাম না কোনোদিন মাকন না যাওন লাগবো নি ও মুসলমান ইমানদার আমার কথা নয় আমার উস্তাদের উস্তাদের উস্তাদ আল্লাহ কোরআনে করিমে ঘোষণা করেন মানুষ মাত্রই ভুল আছে ভুল হইলে শুধরাইয়া দিবেন দর কিসের আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত উত এ জগতের মানুষেরা রে তোমাদের যাদের মধ্যে প্রাণ আছে সমস্ত প্রাণী জগতে একদিন না একদিন মরণের স্বাদ উপভোগ করতে হবে বলেন ঠিক না বেনি যদি মরণের স্বাদ উপভোগ করতে হয় এই কথাটা কার আমার আপনার না আল্লাহ তাআলার আরো জোরে কোন কথাটা কার আল্লাহ বলেন এ জগৎবাসী আমার বান্দা বান্দি যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়ে সৃষ্টি করেছি প্রাণ দিয়েছি সুতরাং তোমাদের প্রত্যেকেরই প্রাণওয়ালাদের মৃত্যুবরণ করতে হবে হয়তো কেউ আগে বা পরে ম্যান ইজ মর্টেল মানুষ বলতেই মরণশীল ম্যান ইজ মেরিটিয়াল ম্যান মানুষ অমর নয় আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা আত্মাকে মরণের স্বাদ উপভোগ করতে হবে এই কথাটা পাইলাম আমি আপনি এখানে যারা হাজির হয়েছি আমাদের সবাইকে মরণের স্বাদ উপভোগ করতে হবে ঠিক না বেঠি মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল কবি বলেন এ দুনিয়ার মানুষেরা
সারা তিন হাত বড়ি দিয়া আল্লাহ পাক তোমার বডির ভিতরে রূহ দিবেন অন্তরাত্মা দিবেন তুমি বাড়ি গাড়ির মালিক হয়েছো কোটি টাকার মালিক হয়েছো তুমি তো বাহাদুরি দেখাইও না কারণ তুমি তো সাধারণ একটা ধনী এ বান্দা তোর থেকে আমি আল্লাহর হাজার 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 কোটি কোটি বড় ধনী ঠিক না ভাই এ বান্দা আমি আল্লাহর পরিমাণ না নেক আমল করো যদি আমি আল্লাহর উপর ঈমান আইনা নেক আমল কইরা দুনিয়া থেকে আমার কাছে আসতে পারো যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে যেদিন তুমি মরণের পেয়ালা পান করবে কবর জগৎ যখন তোমার হাসরের গাঁটি প্রথম গাঁটি ইন্ট্রোডাকশন সূচনা শুরু হবে ওই জগতে তুমি যখন আসবে আমি আল্লাহর উপর ঈমান আইনা আমি আল্লাহর হুকুম পালন কইরা আমার নবীর সুন্নতের উপর আমল কইরা যদি আসতে পারো আসতে দেরি হবে এ বান্দা তোমার কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না আপনার আমার কবরটা জান্নাতের বাগান হইটা আমরা চাইনি আরো জোরে কও কবর রে জান্নাতের বাগান বানাইতে চাইনি ও মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়ার মধ্যে দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আয়াত দ্বারা বুঝলাম সুতরাং দেখো এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে কিন্তু কোন সময় কে যাবে কেউ জানেন নি গ্যারান্টি কার্ড কারো কাছে আছে নি এমপি মন্ত্রী বাই মিনিস্টার রাষ্ট্রপতি বিভিন্ন উচ্চ লেভেলের কর্মকর্তা ওনাদের কাছে একটা চাকরির গ্যারান্টি কার্ড আছে মুখে লটকাইল থাকে দেখছেন নি কিন্তু আপনারা আমার কাছে কোন সময় মারা যাব ওই মারা যাওয়ার গ্যারান্টি কার্ড আছে নি আরো জোরে কোন আছে নি আল্লাহ কোরআনে কারিমে বলেন এ বান্দা তোর মরণের গ্যারান্টি কার্ড নাই তুই 70 বছর বাঁচবি কিনা 10 বছর বাঁচবি তুই 50 বছর বাঁচবি কিনা 60 বছর বাঁচবি এই গ্যারান্টি কার্ড আমি আল্লাহ পাক দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সময় মনসা হবে যেই সময় ইচ্ছা হইবে ওই সময় আমি আল্লাহ তোমার কাছে আমার ফিজর আজরাইল ফেরেশতা তোমার কাছে পাঠায়া দিব ওই আজরাইল ফেরেশতা যখন তোমার কাছে আসবে একটা সেকেন্ড সময় তোমাকে বাড়াইয়া দিবে না একটা সেকেন্ড সময় তোমারে কমায়াও দিবে না ঠিক কিনা ভাই ঠিক বসার জায়গা দেওয়া হয়েছে আমরা কেউ পয়সা শুনতেছি আবার কেউ দাঁড়াইয়া যদি মনে কিছু না নেন ডোনট মাইন্ড প্লিজ আল্লাহর হস্তে সামনে অনেকগুলো জায়গা আছে আল্লাহর হস্তে সুন্দর আরো বাড়বো এত বড় মজমা এই আওয়াজ তো বোঝা জানা La ilaha illallah La ilaha illallah La ilaha Aro jure la ilaha Allah Allah Kya mubarak naam hai Allah Allah Kya mubarak naam hai Allah Allah aashiqon ka kaam hai la ilaha arzur la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam bar amar boltechhilam kon shomoy kar kache mauter khobor ashbe keu janina kotha thik na beti janina keu janina kon shomoy ashbe kon maer buk khali kore kon santan niye jabe কোন বাবার ছেলে নিয়ে যাবে কোন বাবার ছেলেকে নিয়ে যাবে কেউ জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা দেন ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন হে আমার বান্দা বান্দিরা রে যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে উঠায় আনার ইচ্ছা করব তোমাদের কাছে আমার একজন ফেরেশতা নাম হইল মালাকুল মউত আজরাইল ওই আজরাইল ফেরেশতা যাবে কোন সময় যাবে যেহেতু তোমরা কেউই জানো না যে সময় গিয়ে তোমাদের সামনে হাজির হবে ওই সময় তোমাদেরকে একটা সেকেন্ড সময় আজরাইল বাড়ায়াও দিবে না কমায়াও দিবে না ঠিক আমি আল্লাহর ওয়াদার টাইমে তোমাদেরকে নিয়ে যাবে ঠিক না বেঠি এই দুনিয়া যখন থাকার জায়গা না থাকতে পারবো না তাহলে পরকাল আসল ঠিকানা আরম্ভ আছে শেষ নাই শুরু আছে শেষ নাই আর এই জগতের আরম্ভ আছে শেষও আছে ঠিক না বেঠি এই দুনিয়ার আরম্ভ আছে শেষও আছে এই সমস্ত জিন্দিগিতে এই সমস্ত জীবনে পরকালের আরম্ভ আছে শেষ নাই ওই জগতের জন্য কিছু সামানা তৈরি করতে আমরা রাজি আসিনি আরো জোরে কোন রাজি আসিনি রাজি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমি আল্লাহর সাথে শরীক করিও না কারণ আমি আল্লাহ লা শরীক আল্লাহ আওয়ার গড ইজ ওয়ান নো আওয়ার গড ইজ থ্রি আমাদের রব একজন আমাদের রব তো তিনজন না আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহ বলেন বড়দেরকে শ্রদ্ধা করো উলামা গ্রামে তাজিম করো ছোটদেরকে স্নেহ করো হারাম থেকে বাসো সুদ থেকে বাসো ঘুষ থেকে বাসো সব পয়সা যখন আমি আল্লাহর উপর ঈমান আইনা নেক আমল করবা বান্দা নেক আমল কইরা কষ্ট কইরা যখন তুমি আমার কাছে ফিরে আসবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতের হিসাবে যখন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে ফিরে আসতেই তোমাদের বদলা কষ্ট কইরা যে নেক আমল করেছিলে ওই বদলাগুলি আমি আল্লাহ তোমাদেরকে একেবাদি করে দিতে থাকবো আলমে ওয়াল বরায়ে ইমতিহান আলমে ওয়াল বরায়ে ইমতিহান আলমে সা নি জাযায়ে ইওয়া কবি বলে হে দুনিয়ার মানুষেরা কষ্ট করে তুমি নামাজ পড়বা কষ্ট করে তুমি রোজা রাখবা এই কষ্টের বিনিময়ে যখন তুমি এই দুনিয়া ছেড়ে পরকালে চলে আসবে ওই পরকাল থেকেই আমি আল্লাহ তোমাদেরকে বদলা দিতে আরম্ভ করব পরকালের আরেক নাম ইয়াউমুল জাযা বদলা পাওয়ার দিন ও আমার ভাইরা বদলা যদি ভালো পাইতে হয় এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে বদলা যদি খারাপ পাইতে হয় এই দুনিয়ায় খারাপ কাজ করতে হবে এক কথায় আপনি আমি যদি আল্লাহর উপর ঈমান আনি না নামাজও পড়ি না রোজাও রাখি না হজ করার মতো সামর্থ্য থাকে হজ করি না যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে যাকাতও দেই না মালিকে নেসাব হইছি জানিয়া রাখেন একদিন তো আপনি অবশ্যই আল্লাহর কাছে যাইতে হবে কি বলেন ঠিক না ঠিক আল্লাহর কাছে যাওয়ার পরে প্রথম গাঠি যখন কবরের মধ্যে আপনাকে রাখবে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা আসিয়া কমন শিবাজ আমি তো সাধারণ মানুষ দুইজন ফেরেশতা আসার পরে আপনাকে আমাকে কবরের মধ্যে বসাইবেন বসানোর পরে এক নাম্বার প্রশ্ন করবে নাম্বার ওয়ান মার রব্বুকা তোমার রব কে ও মুসলমান ভাইরা আমার এই দুনিয়া থাকা অবস্থায় সমস্ত এই দুনিয়া থাকা অবস্থায় রবের সাথে সম্পর্ক থাকলে রবের গোলামি করলে রবের প্রতি মহব্বত থাকলে অটোমেটিক্যালি আপনার আমার জবান থেকে আল্লাহ বাহির করে দিবেন ফেরেশতার প্রশ্নের সাথে সাথে রব্বি আল্লাহ এ ফেরেশতা আমাকে তুমি প্রশ্ন করতেছো আমার রবকে জানিয়ে রাখো লিখিয়ে নেও আমার উত্তর আমার রব হইলেন আমার এক আল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর প্রশ্ন যখন করবেন নাম্বার টু সবাই জানি কিন্তু মানি না একজনেও ঠিক না ঠিক কথা বলেন না জুমা বার আসলে দেখবেন ছোট নাই বড় নাই সুন্দর পোশাক পইরা পাগড়ি বাইন্ধা মিসওয়াক কইরা আতর লাগায় আগের লাইন রেডি
বেজার হইল না ঠিক না বেঠি ও বাইরা মসজিদের ভিতরে জায়গা হয় না বারান্দা লাগা দেওয়া হয় এরপরে জায়গা হয় না তেরফাল বিছায়া দেওয়া হয় এরপরে জায়গা হয় না শর্ট দেওয়া হয় আমি জিজ্ঞাসা করতে চাই আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সারওয়াজের মধ্যে আপনারা যারা আসছেন দয়া দেবী মাফ করবেন জুমার নামাজ যেভাবে ফরজ আল্লাহ তা কি দৈনন্দিন নামাজ পাঁচ ওয়াক্ত সেইভাবে ফরজ করেছেন কিনা কিনা আওয়াজ দিয়ে বলেন বলেন ও মুসলমানেরা জুমার নামাজ যেভাবে ফরজ অন্য নামাজও সেইভাবে ফরজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই নামাজ কি কষ্ট কইরা ওযু কইরা আল্লাহর হুকুম পালন করেন দুই নম্বর প্রশ্ন যখন ফেরেশতারা কবরের মধ্যে করবে মান দিন কা তোমার ধর্ম কিতা যদি ধর্মের সাথে সম্পর্ক থাকে এই দুনিয়া যদি ধর্মের উপর আমল করে আপনি আমি যাই ডাইরেক্ট দ্বীনি আল ইসলাম সুবহানাল্লাহ কইতা না ও ফেরেশতা আমার ধর্ম হইল ইসলাম ধর্ম প্রশ্ন কোডা গেছে আরো জোরে কোন জিগাইছি করে দিহি আপনারা কোন লাইনে আছেন তিন নম্বর প্রশ্ন কয় নম্বর প্রশ্ন নাম্বার 3 এক্সামিনাল প্রশ্ন করবে এ আল্লাহ বান্দা দীর্ঘদিন তুমি হায়াত পেয়েছিলে 70 বছর 80 বছর 60 বছর কি করেছো আজকে তোমার বদলা হওয়ার সময় আইছে পরকালের আরেক নাম আগেই বলেছি ইয়াউমুল জাযা বদলা পাওয়ার দিন ফেরেশতা প্রশ্ন করবে বান্দারে মান হাদা রাজুল এক রিওয়ায়াত আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়া কবরের ডান দিকে একটা টিভি ফিট করবেন টিভি ফিট করবেন আফসোস হইবে ওই সময় যদি আপনি দুনিয়ার উপরে থাকিয়া রাসূলের সাথে মুহাব্বত থাকে মদিনা ওয়ালা নবীর সাথে সম্পর্ক থাকে নবীর সুন্নতের উপর এই ক্ষণস্থায়ী জীবনে আমল করে যান নবীর সুন্নত মিসওয়াক করেন নবীর সুন্নত টুপি পরেন নবীর সুরত লম্বা জামা পরেন নবীর সুন্নত এক মুষ্টি দাড়ি রাখেন বেডেট লাগান না নবীর সুন্নত বড়দেরকে সালাম দেন নবীর সুন্নত নামাজ পড়েন নবীর সুন্নত তরিকা খানা খান যেইভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করে যায় এই জন্য মুখ দিকে বাহির করে দিবেন আমার বান্দাকে তুমি প্রশ্ন করেছো একটা দুইটা তিনটা আমার বান্দাগণ প্রশ্ন দিয়ে দিছে উত্তর ফাঁস গোল্ডেন প্লাস এ প্লাস বৃত্তি মমতাজ আমার বান্দার জাম শরীরে এই মুহূর্তে জান্নাতে পোশাক পরিধান করা দাও শুধু তাই নয় এ ফেরেশতারা রে আমার বান্দা যেহেতু পরীক্ষায় পাস করেছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও আমার আপনার আমার কবরটার মধ্যে জান্নাতি বিছানা হোক আপনার আমার কবরের মধ্যে আপনার আমার শরীরে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেওয়া হোক চাইনি আমরা আরো জোরে কল চাইলে আল্লাহর হুকুম নামাজ ছাড়িয়া না দরিয়া আরো জোরে আজ নামাজ ছাড়িয়া না দরিয়া দাড়ির মধ্যে বেলেট লাগাইয়া না দাড়িরে মাফ করিয়া দেয়া মারো জোরে কল ও মুসলমান সারা জিন্দেগি ওয়াজ শুনবেন আমি তো নবন একজন মানুষ গুনাহগার বড় বড় উলামায়ে কেরামের আলোচনা শুনবেন কোরআনের আলোচনা শুনবেন হাদিসের আলোচনা শুনবেন বেলেটের মধ্যে দাড়ির মধ্যে বেলেট লাগাইবেন নবীর সুন্নতের উপর আমল করবেন না এই ধরনের ওয়াজে কোনো লাভ হবে না ও মুসলমান ভাইরা আমার সুদের খাতার মধ্যে এক নম্বরের নাম লেখাইবেন আপনি নামাজ পড়বেন সিজদা দিবেন হজ করবেন যাকাত দিবেন আমার আল্লাহ বলেন তুমি সুদের খাতায় নাম লেখাইয়া আমার পায়ে সুদা যারা তোমার কোনো লাভ নাই ও মুসলমান ইমানদার এই জন্য বলি গো সুদের খাতায় থেকে নাম কেটে ফালান আল্লাহর হুকুম মানেন সেজদা দেরি দিতে দেরি হবে সেজদাটা কবুল হইতে দেরি হইবে না আমার এই জন্য বলতে চাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কথাটা পয়লা বলছিলাম মনে আছে না আপনাদের
মুসলমান ভাইরা আমার মরণের সময় আর যখন মরতেই হবে পুতলা ফাইনাল ফাইনাল আমরা সবারই কি করতে হবে মরতে হবে পুতলা ফাইনাল পাইছি না এটা সন্দেহ আছে আপনাদের আর জুরে কোন সন্দেহ আছে নি মরতে যে হবে সন্দেহ আছে সন্দেহ নাই আলহামদুলিল্লাহ আমরার কেউ নাই ইনশাআল্লাহ মরণ লাগবে নিশ্চিত নিশ্চিত যেহেতু মরতে হবে মরণের সময় আমাদের মরণটা ভালো হোক এটাই তো আমরা চাই কি বলে এবাদত বন্দেগী দান খয়রাত সব কিছু করি কেন আল্লাহ মরণের সময় তুমি কলিমা নসিব করে দিও বলেন ঠিক না ঠিক না আর কোন উদ্দেশ্য আছে মরণের সময় যদি কলিমা নসিব হয় আল্লাহ দিলে কাম হয়ে গেছে ঠিক না ঠিক ও ভাইরা আমার এই জন্য যদি মরণের সময় কালিমা নসিব না হয় কষ্টের সীমা নাই ঠিক না ঠিক মুসলমান স্যার আমার এই দুনিয়ার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল না নাম গন্ধ ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি কইরা দয়া কইরা অস্তিত্বের মধ্যে আনছেন ইজাদে আনছেন এখন নাম হইছে আব্দুল্লাহ আব্দুল গফফার আব্দুল জব্বার কথা ঠিক না ঠিক আমরা তো কেউই ছিলাম না আসলাম একদিন আসিলাম কোথায় আর আলমে আর আল্লাহ পাক মাতা পিতার সমন্বয়ে একটা সিস্টেম বানায়া যখন মায়ের দেহান্ন দিলেন বাচ্চা দানিতে আপনি আমি আসলাম ইন্ডিয়ান সিট কেয়ার ইউনিট একটা সুসংরক্ষিত জায়গা ওইটা হইলো মায়ের পেট ছোট্ট একটা রেহেম বাচ্চা দানি ওই বাচ্চা দানির মধ্যে আসার পরে 10 মাস 10 দিন আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দ্বারা লালন পালন করাইছেন ঠিক না ঠিক দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন চিকিৎসক দুনিয়ার কোন বৈজ্ঞানিক ওই বাচ্চারে খানা খাওয়াইতে পারে না কথা বলেন না ঠিক না ঠিক ওই কুদরতি ভাবে আল্লাহ পাক ওই রেহমের মধ্যে রাখাইয়া 10 মাস 10 দিন খানা খাওয়াইছেন খাওয়াইয়া আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছেন এই যে আল্লাহ পাক দয়া করলেন মেহেরবানি করলেন টে টে করা সারা কোন শব্দ আমাদের জানা ছিল না ও মুসলমানি মাদার এরপর থেকে নি আজকে পর্যন্ত আল্লাহ পাক যে সকল নিয়ামত আমাদেরকে দান করছেন ওই সকল নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আমরা যদি একটা একটা আদায় করে আদায় করতে পারবো আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ করা যাবে না ঠিক না ঠিক এই জন্য বলতে চাই যদি আমার আপনার ইচ্ছা হলো এই দুনিয়া আল্লাহ পাঠাইছেন নিশ্চয় একটা উদ্দেশ্য আল্লাহর আছে না নাই উদ্দেশ্যবিহীন মানুষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে না ঠিক না ঠিক আজকে এই মাদ্রাসা ওয়ালা আজকের মাহফিল করছেন উদ্দেশ্য আছে না নাই মা কথা কোন আছে না নাই হুজুরা বাস কাটি আমরা বাস কাটি হুজুরের দাম নাই ও মুসলমান ইমানদার দাম আছে না নাই বাস কার জন্য কাটা হয় বাজারে গিয়ে আল্লাহর রাস্তে 2 টাকা দেন ও মুসলমান ইমানদার ছোট্ট মানুষ আমি গুনাহগার আমি বলি আর কিছু কবুল হোক বা না হোক যেসে মই মান ইজ্জত সব ছাড়িয়া দিয়া নবীর বাগানের জন্য হাত বাড়াই ও ভাইরা আমার অমুক মাদ্রাসায় অমুক দিনওয়াজ আল্লাহর রাস্তে টাকা দেন আর কিছু কবুল হোক বা না হোক আমার ধারণা আল্লাহ পাক এই চাওয়া পাওয়াটারে কবুল করে নিবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আইনা আল্লাহ পাকের গোলামি কইরা যাইতে পারলে মরণটাও হবে আপনার আমার ভালো ঈমানি মরণ হইলে কবরের মধ্যে খালি আরাম আর আরাম আরাম আর যদি ঈমান ঈমান ছাড়া মরণ হয় বেঈমান হইয়া মারা যায় শুধু কষ্ট আর কষ্ট এই কথাটারে বোঝানোর জন্য এত সময় আলোচনা করলাম এবার আমি আপনাদের সামনে যে সূরার 4টা আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমে ঘোষণা করেন ওয়ান্নাজিয়াতি বারকা আল্লাহ পাক পবিত্র কোরআনে করিমের মধ্যে ফরমান ওয়ান্নাজিয়াতি বারকা ভালো করে বুঝুন আমি আবার বলতে পারবো না দোয়া করেন ইনশাআল্লাহ আমার জন্য আল্লাহ পাক বলতেছেন শপথ আল্লাহ পাক বলে শপথ ওই সকল ফেরেশতাদের যারা কাফেরদের প্রাণ কঠোর ভাবে নির্যাতন করে করে টেনে বের করে কথাটা বুঝে আসছে আল্লাহ পাক আয়াতে কি বলতেছেন শপথ করতেছেন কার ওই সকল ফেরেশতাদের যে সকল ফেরেশতারা বেঈমান কাফেরদের প্রাণ অন্তরাত্মা কঠোর বাঠুর শাস্তি দিয়া দিয়া টেনে ভের করে আনেন তাদের শপথ করে বলেন ওয়ান্নাজিয়াতি বারকা আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেন হে আমার বান্দা বান্দীগণ
ভালো করে শুনো রে খবরদার হুঁশিয়ার আমি আল্লাহর শপথ ওই সকল ফেরেশতাদের যে সকল ফেরেশতারা বেদিন কাফেরদের অন্তর আত্মা শাস্তি দিয়া দিয়া কঠোরভাবে টেনে টেনে বের করে আনে আমার এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামে লিখেন যখন বেদিন কাফেরের হায়াত শেষ হইয়া যায় হায়াত তো শেষ হওয়ার কথা ওই মা কইতা না কইতা না কইতা না হায়াত শেষ হওয়ার কথা না যে সময় বেদিন কাফেরদের হায়াত শেষ হয়ে যায় ওই সময় যে সকল ফেরেশতারা বেদিন কাফেরদের ভিতরে ডুইকা রন্ধ্রে 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 কঠোর ভাবে নির্যাতন কইরা জ্বালা যন্ত্রণা দিয়া টেনে টেনে প্রাণ বাহির করে ওই সকল ফেরেশতাদের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমে ঘোষণা দেন ওয়ান নাজিমাতি বাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দেন যখন বেদিন কাফেরের হায়াত শেষ হয়ে যায় মরণের সময় ঘনিয়ে আসে বেদিন কাফের কি মানুষ না মাস্তে কোন করে বেদিন কাফের মানুষ নেই জান আছে নি তো জান থাকলে তো অবশ্যই মরতেইব আগের পূর্বের কথা ভাইরা আমার হযরত রাসূল করিম করিম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বেদিন কাফেরদের হায়াত শেষ হইয়া যায় দুনিয়ার হায়াত পরকালে চলে যাওয়ার সময় আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে একদল ফেরেশতা আসে ওই ফেরেশতার রক নমুনা খুব খারাপ কালো বিশ্রি কুশ্রি সাইলে ডর করে কিছু মানুষ আছে না দুনিয়া মা কইতা না আসেনি আমরা দেশে শুধু সময় ওই যে কি ফেতনি 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 না আল্লাহ আকবার মা ধরাই তো রাস্তা দিয়ে এই রাস্তাটা যাইও না এই রাস্তা গেলে ফেতুন্য ধরব আর কিছু মানুষ আল্লাহ পাক কালা বানাইছে না সুবহানাল্লাহ সাইলেও কালা লাগে ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বেদিন কাফিরের হায়াত যখন শেষ হয়ে যাবে পরকালে চলে যাওয়ার যখন সময় চলে আসবে ওই সময় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে যে সকল ফেরেশতাদের চেহারা বড় খারাপ বড় বিশ্রি চাইলে ডর করে ভয় করে ওই ফেরেশতারা আইসা ওই কাফের বান্দা যার মরণ কাছে আসছে গনিয়ে আসছে ওই কাফের বান্দার চতুর্দিকে তার নজর সীমার ভিতরে বসে পড়ে ওই সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই কাফের বান্দার ধারে আসিয়া তার কানে গানে বলে এ খবিস আত্মা আল্লাহর গজবের মধ্যে ঢুকার জন্য রেডি হ কি কো আজাই ফেরেশতা কি কয় বেদিন কাফের এই খবিস আত্মা আল্লাহর গজবের মধ্যে ঢুকার জন্য রেডি হ আল্লাহ পাকের ওই মালাকুল মউত আজরাইল ফেরেশতার এই ঘোষণাটা যখন বেদিন কাফের শুনে তখন বেদিন কাফেরের সারা তিন হাত বডির মধ্যে সঞ্চারণ শুরু হয় ভয়ে সারাটা শরীর কাঁপতে থাকে থরথর করে কাঁপে এমন অবস্থায় আজরাইল ফেরেশতা তাকে পাকড়াও করিয়া তার জানখানা কবজ করে জানখানা যখন কবজ করে নিয়ে আজরাইলের হাতে নিয়ে নে আর ওই ফেরেশতার দল যখন আকাশ থেকে আসছিল তাদের কাছে আকাশ থেকে জাহান্নামের একটা চট সাথে নিয়ে এসেছিল ওই চটের মধ্যে কাফের বেঈমানের আত্মাটাকে বেষ্টন করে ফেলে পুটলি বানাইয়া নে পুটলা বানাইয়া রেখে দে ওই সময় বেদিন কাফেরের আত্মা থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ বাহির হয় এই দুর্গন্ধ শুনে ফেরেশতা আল্লাহর কাছে নালিশ জানায় ও আল্লাহ এই কোন বেদিনের আত্মা এই কোন কাফেরের আত্মা এই কোন খবিসের আত্মা যার আত্মা থেকে খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ বাহির হইতেছে আর আমার আল্লামা বগবি রাহমাতুল্লাহ বর্ণনা করেন বলেন ওই সময় আজরাইল ফেরেশতা ওই কাফিরের নো
মুখ থেকে এবং তাদের পায়ের নখ থেকে টানিয়া 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 তাদের প্রাণটা বের করে আমার প্রাণটা যখন বাহির হওয়ার উপক্রম হয় আবার ভিতরে ঢুকাইয়া দেয় ও মুসলমান খুশি হন সবদান ভালো করে ফলো করেন রেকর্ড করেন ভুলে যাইয়েন না ওই নখ থেকে এবং পায়ের নখ থেকে টাইনা টাইনা বেদিন কাফেরের রূহটা জানটা আত্মাটা বাহির করে এইভাবে যখন শেষ হয়ে যাবে বাহির হয়ে যাবে আবার ভিতরে ঢুকাইয়া আরামসে বাহির করো কোনটা চাই ও বার আমার এইটা হইলো বেদিন কাফেরের আত্মা কিভাবে মালাকুল মত আজল ফেরেশতা বাহির করে এর বর্ণনা এবার দুই নম্বর বর্ণনা আল্লাহ পাক বলেন ওয়ান নাশিতি নাশতা ও মুসলমান ইমানদার ভালো করে আমার দিকে তাকান দুই নম্বরে যখন কোন মুমিন মুসলমানের হায়াত শেষ হয়ে যায় তার জিন্দেগির হায়াত শেষ চলে যেতে হবে কেউ থাকতে পারবো না থাকার জায়গাও না এ দুনিয়া মুসাফির খানা তুই আগে রওনা হয় তুই পিছে রওনা ঠিক না কি ও মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় অল্প দিনের জন্য আল্লাহ পাঠাইছেন পাঠাইছেন তাও একটা কারণে ওই কারণটা হইল মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি মানুষ জাতিকে এবং জিন্নাত জাতিকে ইল্লা লিয়াবুদু তোমরা আমি আল্লাহর গোলামি করবে ও মুসলমান ইমানদার মুসলমান মুমিন যখন আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম পালন করে আর যখন তার হায়াত শেষ হয়ে যায় আল্লামা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী বর্ণনা করেন তাফসীরে মারিফুল কোরআনে আছে তাফসীরে নূরুল কোরআনে আছে তখন তিনি বলেন একদল ফেরেশতা আকাশ থেকে জান্নাতি কাফনের কাফর আর জান্নাতি সুগন্ধি নিয়া ওই মুমিন মুসলমান ব্যক্তির কাছে আসে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মুমিন মুসলমান বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি একদল ফেরেশতা যাদের চেহারা সূর্যের মতো জ্যোতির্ময় উজ্জ্বল জ্বলজ্বল করে তাকাই নেই তাকাবার মনে চায় সুবহানাল্লাহ আওয়াজ দেবে জানা ও মুসলমান ভাইরা আমার যখন মুসলমান মুমিনের হায়াত শেষ হয়ে যায় এই দুনিয়া থেকে বিদায়ের সময় আসে আল্লাহর পক্ষ থেকে একদল নূরের তৈরি ফেরেশতা চেহারা খুব সুন্দর জ্যোতির্ময় চেহারা চাইলে শুধু খালি বালা লাগে আর বালা লাগে খারাপ আর লাগে না ওই জ্যোতির্ময় চেহারা বিশিষ্ট একদল নূরের ফেরেশতা আসবেন জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসবেন হাতে থাকবে আরো সুগন্ধি আসার পরে মুমিন বান্দার দ্বারে কাছে এসে বেষ্টন কইরা বসে পড়বেন বসে পড়ার পর মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই মুমিন বান্দাকে বলবেন ও প্রশান্ত আত্মা আল্লাহর শান্তির ভিতরে ঢুকার জন্য প্রস্তুত হও বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফেরেশতা ডাকে বলেন হে প্রশান্ত আত্মা হে নেককার বান্দা আল্লাহর আরামের মধ্যে শান্তির মধ্যে প্রবেশের জন্য তৈয়ার হয়ে যাও এই কথা বলার পর আজরাইল ফেরেশতা ওই নেককার বান্দার মুমিন বান্দার মুসলমান বান্দার আল্লাহর গোলামের জানখানা আস্তে আস্তে কবজ করেন এইভাবে কবজ করেন উদাহরণ দেন রাসূল যেইভাবে মক্কা থেকে ছিদ্র দিয়ে এক ফোঁটা পানি পড়ে খবর হয় না মুমিন বান্দার হায়াত যখন কবজ করে আজরাইল ফেরেশতা ওই রকম এক ফোঁটা পানি পড়ার মতো আরামসে তার জানটা বাহির করে নিয়ে আনে যখন মুমিন মুসলমানের আত্মাটা আজরাইল ফেরেশতা তার হাতে নিয়ে আনে নেওয়ার সাথে মনে আসেনি ওই যে আসার সময় জান্নাতি কাফনের কাপড় নিয়ে এসেছিল ওই জান্নাতি কাফনের কাপড়ের মধ্যে বেষ্টন করে বেষ্টন কইরা জান্নাতি সুগন্ধি লাগা জুরে জুরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমানরা আমার ওই সুগন্ধির খবর পাইয়া সারা আসমানের ফেরেশতা খুশিয়ে ডলমল করে কংগ্রেচুলেশন জানা স্বাগতম আহলান সালার ও কানে কাত্তা ও কোন মুমিন মুসলমানের আত্মা
সকল ফেরেশতারা আনন্দে উত্তরা হয়ে যায়, আসমানের সাতটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। তখন আসমানের সাত দরজা খুলে দেওয়া হয়, ওই মুমিন মুসলমানের আত্মাটাকে ফেরেশতারা উপরে নিয়ে যায়, ইল্লিনে আল্লাহর সামনে হাজির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এইটা কার আত্মা? ফেরেশতারা জবাব দেয়, আপনার মেক্কার বান্দার আত্মা। আল্লাহ পাক ঘোষণা দেন, এ ফেরেশতারা রে, তোমরাই তো বলেছিলে আমার বাপ বনি আদমকে বানানোর জন্য নিষেধ করেছিলে, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তখন তোমরা তো আমাকে বাধা দিয়েছিলে। এ ফেরেশতা জেনে রাখো, আমার বান্দা যদি নেককার বান্দা হয়ে থাকে তার রূপ তোমরা কবজ করে নিয়ে এসেছো, জান্নাতে কাফনের কাপড়ে ফেসাইয়া সুগন্ধি লাগাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে এসেছো, যাও যাও আমি আল্লাহ সন্তুষ্ট হইলাম, আমার বান্দার রূহটারে আবার জমিনে নিয়ে যাও, কেননা আমি আল্লাহ ওই জমিন থেকে আমার বান্দারে বানাইছিলাম, আবার জমিন থেকে বাহির করব, আবার পরকালে উপস্থাপন করব, ঠিক না বে? ঠিক। মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমার বান্দাকে মাটি থেকে বানাইছি এবং আমি আল্লাহ আবার মাটির ভিতরে ঢুকাইব এবং আমি আল্লাহ আবার মাটি থেকে তুলব, এই জন্য এই মুহূর্তে আমার বান্দাকে জমিনের মধ্যে নিয়ে নাও আর আলে ইল্লিনের মধ্যে আমার বান্দার নামটা লিখে দাও। বান্দাকে যখন জমিনের মধ্যে আইনা রূহটারে কবরের মধ্যে রাখা হবে, কবরটা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ বড় হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইরা, ওই মরণটা যদি মুমিনের মরণ আপনার আমার হয়, এর সে সৌভাগ্যের আরো কিছু আসেনি, আরো যদি এখন আসেনি, এই মরণ পাইতে হইলে কিছু কাজ করতে হবে কিনা কথা বুঝেন না? এই ধরনের মুমিন আত্মার মত, প্রশান্ত আত্মার মত মরণ পাইতে হইলে আমাদের কিছু করণীয় আছে না? নাই। আরো দূরে কর।